কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার কমান্ডার সহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আরসার কমান্ডার ডাক্তার রফিক, মোহাম্মদ রফিক, নুরুল আমিন, মোহাম্মদ রফিক, খাইরুল আমিন। তারা সবাই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গিয়েছে। 28 জানুয়ারি রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় আর্ম পুলিশ ও র‍্যাবের দল। এই সময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি ঠের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও পুলিশ লাঞ্ছিত সহ একাধিক মামলা রয়েছে। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।